সিপিআইএম এবং কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরের রাজপথে জমজমাট মিছিল করে আগরতলা অফিস লেন স্থিত পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের নিকট মনোনয়নপত্র পেশ করলেন ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সকল কংগ্রেস এবং সিপিআইএম কর্মী সমর্থকদের সাথে নিয়ে এক সুবিশাল মিছিল করে রিটার্নিং অফিসারের নিকট নিজের মনোনয়নপত্র দাখিল করলেন তিনি। মিছিলে উপস্থিত ছিলেন আগরতলা সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাস, সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বললেন, এই লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দেশপ্রেমিক শক্তি এই দেশকে বাঁচানোর জন্য সে প্রত্যয় নিয়ে, সেই চ্যালেঞ্জ নিয়ে যারা দেশকে লুট করছে, দেশকে ধ্বংস করছে, সংবিধানকে যারা খনন করছে, এদেরকে পরাজিত করার জন্য এই প্রয়াস। কতটা আশাবাদী আপনারা? অবশ্যই 100% আশাবাদী। দেশেও এবার নিশ্চিতভাবে ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসছে, বিজেপি নিশ্চিতভাবে হারছে, এবং সেই কারণে অনেক অপ্রসূচিত পদক্ষেপ তারা নিচ্ছে। আজকে এই নমিনেশনের পর আমাদের উপর রাখার কথা ছিল, কিন্তু পুলিশ শাসক দলের পক্ষ হয়ে সম্পূর্ণ অনুচিতভাবে এরা আমাদের সাথে বোঝা যায়। আজকে আমরা বিজেপিকে পরাস্ত করার জন্যে কংগ্রেস কমিউনিস্ট আমরা একত্রিত হয়েছি। এটা ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার সংগ্রাম। এই সংগ্রামে পশ্চিম কেন্দ্রে আশিস বাবু, আশিস কুমার সাহা এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমি রতন দাস সিপিআইএম প্রার্থী, আশিস বাবু কংগ্রেস প্রার্থী, তার চিহ্ন হাত চিহ্ন, আমার চিহ্ন কাস্তে হাতুড়ি টানা। এই দুই চিহ্নের ভোট দিয়ে নরেন্দ্র মোদী সরকার এবং এই রাজ্যের যে আরেক ইঞ্জিন বিজেপি সরকার, তার বিরুদ্ধে নির্বাচক মণ্ডলী রায় দিন, এগিয়ে আসুন, এই আবেদন আমি এখান থেকে জানাচ্ছি। বিজেপি মানুষের রুচি রুচির ব্যবস্থা করতে পারেনি, প্রতিশ্রুতি খারাপ করেছে, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, বিজেপিকে মানুষ ভয় দেবে না। আমরা নিশ্চিত मुझे लगता है कि 10 साल से केंद्र में एक सरकार चल रही है, उस सरकार में लगातार अन्याय हुआ है, युवाओं के साथ हुआ है, महिलाओं के साथ हुआ है, किसानों के साथ हुआ है, मध्यम वर्ग के साथ हुआ है, श्रमिकों के साथ हुआ है, उन लोगों के साथ हुआ है जिनकी हिस्सेदारी बहुत कम है और जिनकी संख्या बहुत ज़्यादा है। हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं, हम न्याय की बात कर रहे हैं। महिला के साथ न्याय होना चाहिए, किसान के साथ होना चाहिए, युवा के साथ होना चाहिए, श्रमिकों के साथ होना चाहिए, दलित, शोषित, वंचित, आदिवासी, पिछड़ों के साथ न्याय होना चाहिए। हमारा पॉजिटिव कैंपेन है, लेकिन हाँ, 10 साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं, जब चुनाव लड़ने जा रहे हैं, तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से। वो पूछ रही है, कहाँ है वो 2 करोड़ सालाना रोजगार, कहाँ है 15 लाख रुपए, क्यों नहीं गैस 400 पे बिक रही है, आपने तो लोगों को कहा था रोजगार देंगे, आपने तो पकौड़ा तलने लायक भी नहीं छोड़ा। लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ। लोग पूछ रहे हैं 100 स्मार्ट सिटी कहाँ है। लोग पूछ रहे हैं किसान की आय कब दुगनी होगी। इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे 2 किसान और 2 युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं, लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है। हम, हमारे घटक दल, हमारे प्रत्याशी इन्हीं बातों को लेकर जनता के बीच में है। हमारा एक प्लान है और उसी को आगे लेकर हम बढ़ रहे हैं। मैडम দেশ সর্বদিক দিয়ে বিপদে,
দেশের মানুষ বিপদে দেশের গণতন্ত্র আজকে প্রস্তুত চিহ্ন দেখে দাঁড়িয়েছে সংবিধান সংবিধান মানতে চাইছে না দেশের জনতার কাছে আমার বিনম্র আবেদন থাকবে গণতন্ত্র পুনরুদ্ধার করুন।